সাকিব রে এখনি আমি মনে করি সাকিব যে ক্যাপ্টেন হয়েছে এটা আমাদের জন্য আমি মনে করি আশীর্বাদ হয়েছে। এই কারণে মনে করি যে মানে টেস্ট ক্রিকেটে এখন সবথেকে এক্সপিরিয়েন্স প্লেয়ারের হাতে যাওয়া উচিত, এক্সপিরিয়েন্স পারফর্মার বা বেস্ট পারফর্মারের হাতেই থাকা উচিত এবং সেটা আছে। এবং আমি যেটা বললাম যে আপনি রাতারাতি কোনো কিছু চিন্তা করলে হবে না, সাকিবের হাতে গিয়েছে মানে জিতে যাবো এটা কোনো ফ্লুক না, আট দশজনকেও পারফর্ম করতে হবে। সো সাকিবকে একটু সময় দিতে হবে, ও জিনিসটা গুছিয়ে নিয়ে যখন সামনে অ্যাগ্রেসিভ হবে মানে সামনে অগ্রসর হবে জিনিসটা দেখবেন যে আস্তে আস্তে হচ্ছে। আর সাকিব যেটা কালকে বলেছে যে হোমে জিততে হবে, তো এটা কিন্তু অ্যাবসলিউটলি সত্যি কথা, হোমে জিতে দিতে হ্যাবিট তৈরি করে তারপরে আমাদের ওইখানে যে খেলতে হবে। টেস্ট কালচার নাই ভাই, এটা বারবার বলার কিছু নাই, টেস্ট কালচার আমাদের কখনোই ছিল না, গড়ে উঠেও নি। টেস্ট কালচার তৈরি করার চ্যাকটেখানিকও কথা না, টেস্ট কালচার প্লেয়ারদের থেকে ম্যানেজমেন্টের আগে এই জিনিসগুলো বেশি বুঝতে হবে যে টেস্ট কালচারটা কী। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, ইভেন পাকিস্তানের কথাও যদি বলেন, শ্রীলঙ্কা দেখেন এরপরেও কিন্তু টেস্ট ক্রিকেট খেলে যাচ্ছে, তো ওরা ওদের কিন্তু ম্যাসিভ ম্যাসিভ প্লেয়ার ডিস্ট্রয় মানে নাই এখন শ্রীলঙ্কার, তারপর খেলছে। তো এইখানে আপনার তাকাতে হবে যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা, সমালোচনা হয়েই যাবে, দীর্ঘমেয়াদি পরিকল্পনা করলে তো রাতারাতি রেজাল্ট আসবে না, সমালোচনা হয়েই যাবে কিন্তু একটা স্টেজে এসে কিন্তু আপনি রেজাল্ট পাবেন। সো টেস্ট ক্রিকেটে ভাই কালচার কখনোই ছিল না, তৈরি করতে হবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট ভাই অনেক কঠিন, এই এরিনাটা এত সহজ না, এখানে একজন খেলোয়াড় যখন রান করে না যেভাবে সমালোচনা হয়, মিডিয়ার প্রেশার আছে, ক্রিকেট বোর্ড থেকে একটা প্রেশার আছে, সিলেক্টররা নাও নিতে পারে, সো সব কিছু কিন্তু কাউন্ট করতে হয়। হ্যাঁ, আবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম করা কেন কঠিন, যখন আপনি 10,000 মানুষ গ্যালারিতে থাকবে, হ্যাঁ কয়েকটা মাইক সামনে থাকবে, তখন কিন্তু প্রেশারটা অটোমেটিকই অন্যরকম। সো এই জিনিসগুলো খুব কঠিন। আর দায়ের কথা যেটা বলছেন যে দায় কেউ এড়ানোর সুযোগ থাকে না, একটা ম্যাচ যখন খারাপ হয় তো দায় তো নিয়েই সামনে এগিয়ে যেতে হবে, এই দায় নিয়ে চিন্তা করে লাভ নেই, চিন্তা করতে হবে যে ইন ফিউচার আমরা কীভাবে ওয়ান ডে ক্রিকেটের মতো আস্তে আস্তে আমরা টার্ন অ্যারাউন্ড করতে পারবো, এবং আমরা যেভাবে ওয়ান ডে ক্রিকেট খেলছি আর দুইটা ফর্ম্যাটও আমরা এভাবে কীভাবে সামনে হবো, এর জন্য পরিকল্পনা প্রয়োজন। আমি মনে করি সেরা প্লেয়ারদের হাতে ক্যাপ্টেন্সি আছে তিন ফর্ম্যাটেই, এখন পরিকল্পনা। আজকে আমাদের তো শেফিল্ড শিল্ড বা কাউন্টি বা রঞ্জি ট্রফির মতো আমাদের ঘরোয়া ক্রিকেট স্ট্রং হয়নি, তো সেই ক্ষেত্রে স্ট্রং করার জন্য একজন ফরেনার যদি অ্যালাউ করে এই আইডিয়া খারাপ না। আবার আপনি যেটা বলছেন যে কতটুকু এগিয়েছে, আমি মনে করি না পিছিয়ে গিয়েছে, তবে হ্যাঁ এগিয়ে যাওয়ার সুযোগও তো আরও অনেক আছে। ডোমেস্টিক ক্রিকেট ন্যাশনাল প্লেয়াররা যারা ন্যাশনাল ইস্যুতে বাইরে থাকে তারা না খেললেও কিন্তু প্লেয়ার তৈরি হওয়ার জায়গা তো ওইটা, কন্টিনিউয়াসলি যখন হবে আমাদের যারা লোকাল খেলছে তাদের থেকে তো প্লেয়ার বের হয়ে আসবে। সো ন্যাশনাল টিম ন্যাশনাল টিমের জায়গায় থাকবে, কিন্তু এই খেলাগুলো যদি চলমান থাকে তাহলে কিন্তু ওইখান থেকে দেখবেন একজন দুজন করে প্লেয়ার বের আসছে। আর আপনি দুই তিন সিজন পরে আট দশজন প্লেয়ার বের করার চিন্তা করলে হবে না, দেখবেন দুই তিন মৌসুমের পরে যে একজন সলিড প্লেয়ার পাচ্ছেন যে কিনা আপনাকে 15 বছর সার্ভিস দিবে, তো আপনার ফোকাস থাকবে এরকম 10-15 জনকে নিয়ে কাজ করা, কিন্তু ওর ভেতর এক্সট্রা অর্ডিনারি দুজন থাকবে যারা কিনা আপনাকে 15 বছর সার্ভিস দিবে। সো এগুলো তো আসলে বহু দূরের পরিকল্পনার ব্যাপার, ইংল্যান্ড অস্ট্রেলিয়া আরও 100 বছর আগে করেছে, বা ইন্ডিয়া তো আরও 20-30 বছর আগে করেছে, এখন ফল পাচ্ছে, তো কোনো কিছু দেরি না, এখন আমরা শুরু করলে হয়তো বা আমরাও পাবো, কিন্তু আমাদের একটা যে আমাদের পোটেনশিয়ালি আমাদের পোটেনশিয়াল আছে অনেক, আমাদের পোটেনশিয়াল আছে, আমাদের হয়তো বা আমরা তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারবো, আমাদের খেলোয়াড়কে নিয়ে আমার এটাই মনে হয়। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া, আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো গতবারের মতো যেন না হয়, গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে আর টাকা হাতে পেলাম জন্মদিনের পরে। না না না, এইবার এই সমস্যা হবে না। এনসিসি ব্যাংক আপনার সাথেই সব সময়। এই কারণগুলো খুঁজে বের করতে হবে, হুট করে প্লেয়ারদের দোষ দিয়ে দেওয়াও যাবে না। আবার তারা যে কনসার্ন না এটাও না, মানুষ কথা আটকানোও যাবে না, মিডিয়াও বলবে, এটা সবই সব কিছুই থাকবে, তার থাকার ভেতর দিয়েও চলতে হবে। ওই যে বললাম যে আপনার সোর্স কই, আপনার তো সোর্স নাই, আপনার তো ব্যাকআপ প্লেয়ার নাই, আপনি এদেরকে ছুড়ে ফেলে আবার 10 ম্যাচ আরেকজনকে দেখবেন, তো 10টা টেস্ট ম্যাচ এক বছরে চলে যাবে,
বা দেড় বছরে চলে যাবে, দেড় বছর আপনি আবারও পিছাবেন। ওর থেকে ডোমেস্টিক ক্রিকেট বা ফ্যাসিলিটিস স্ট্রং করে এদেরকে দিয়েই যেটা আছে বেস্ট পসিবল যারা আছে তাদেরকে দিয়ে খেলানো, প্লেয়ার তৈরি হয়ে যেন এসে খেলে। সাকিবকে বার্তা দেওয়ার কিছু নাই, সাকিব জানে যে কীভাবে টিম চেঞ্জ করতে হবে, ও আগেও দুইবার ক্যাপ্টেন্সি করেছে। আমি মনে করি যে সাকিব নোজ এভরিথিং হাউ টু চেঞ্জ, মানে কীভাবে চেঞ্জ করতে হবে এই দলটাকে। এক আর দ্বিতীয় কথা হচ্ছে পরিকল্পনার বিকল্প কিছু নাই, পরিকল্পনা না করলে আপনি অন্তত এই ফরম্যাটে, অন্তত টেস্ট ফরম্যাটে আপনি সামনে এগিয়ে যাওয়ার, হ্যাঁ ওই ফ্লুক হয়তো বা পাবেন, একটা দুইটা মাঝখানে জিতে যাবেন, বাট যে গ্রাফটা যে উপরের দিকে যাচ্ছে কি না সেটা আপনি গেজ করতে অনেক সময় লেগে যাবে।